মায়ের এই চোখের পানি একদিন দুই দিন কিংবা এক দুই বছরের নয়, 11 বছর ধরে ছেলের স্মৃতি নিয়ে কাঁদছেন এই হতভাগা মা। ছেলে ফিরে আসবে সেই আশায় দিন গুনছেন পরিবার। প্রতিদিনই পরিপাটি করে ছেলের বিছানা গুছিয়ে রাখেন মা। ছেলের কথা মনে হলেই তার ব্যবহার করা বালিশ জড়িয়ে ডুকরে কেঁদে ওঠেন। টানা 11 বছর হতভাগা মা ছেলের বিছানা পরিষ্কার করে রাখেন, কাউকে সেই বিছানায় ঘুমাতে দেন না। মায়ের দাবি তার বুকের মানিক ফিরে এই বিছানাতেই ঘুমাবে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে রাসেলের মায়ের দুই চোখে দেখা দিয়েছে নানা জটিলতা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আত্মীয়র মধ্যে আসছিল কি, হ্যাঁ কর্নেলের সঙ্গে বললে কিসমত আদে স্বীকার করছে যে রাসেল নামে একটা ছেলের ধরা হয়েছে। আমার ছেলের যারা ধরে নিছে এর মধ্যে যারা জড়িত আমি সবার বিচার চাই। খালি গ্রীষ্ম ছায়া জিয়াউল্লাহ খান না, আমার ছেলের ধরার পিছনে যারা যারা আছে আমি সবার বিচার চাই। 2013 সালে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাজহারুল ইসলাম রাসেলের খোঁজ মেলেনি এখনো। রাসেল শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল ইসলামের মেজ ছেলে। রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করেছিলেন। 2013 সালে মাস্টার্স শেষ করার পর পড়াশোনা শুরু করেন আইন বিভাগে। তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাসেল। 34তম BCSE প্রথমবারের মতো পরীক্ষা দিয়েই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরিবারের দাবি রাজনীতির কারণেই বলি হয়েছে রাসেল। যখন ওনার হাতে পায়ে আমি হাত রাখলাম, স্যার হাতে একটু দয়া করুন স্যার, মানে পাওয়াটা এমনভাবে লড়া মারলো যে আমার থুতে তো ওনার পাওয়াটা লাগছে আর কি। যাই হোক, আমি কষ্ট মনে করি না, আমার ছেলে স্যারকে আমি আরও কষ্ট করতে রাজি হয়েছি, ইচ্ছুক আমার কোনো অসুবিধা নেই। এই গুমের সঙ্গে যারা জড়িত একবারে কিসমত হায়াত, মুখেশ মোসাফ, কর্নেল জিয়াউল হাসান, এমনকি সরকারের সংশ্লিষ্ট যারা আছে এদের কে আমি বলবো যে এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গোমপুরের পক্ষ থেকে, গোমপুরের পক্ষ থেকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। আমরা সকলেই ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও রাসেলের ছিল না কোনো খারাপ রেকর্ড, এমনকি কোনো মামলা বা জিডিও ছিল না তার নামে। তার একটাই অপরাধ, তিনি ছাত্রদল করতেন। 25 বছর বয়সী এক মেধাবী তরুণকে গুম করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বন্ধু, স্বজন ও এলাকাবাসী। তারাও চান এর সুষ্ঠু বিচার। হ্যাঁ, যদি বেঁচে থাকে তা আমরা দাবি করি, আর যদি মাইরা লেগে থাকে তা আমরা শেখ হাসিনার সুষ্ঠু বিচার চাই। তাহলে বর্তমান তত্ত্বাবলী সরকারের কাছে আমাদের অনুরোধ, ঊর্ধ্বতন কর্মকর্তা তো আছে তাদেরকে দিয়ে যেন এটা বের করা হয়। এখন রাসেল কি আজও বেঁচে আছে কিনা, আমরা পরিবার সহ আমরা যারা বিএনপি পরিবারে আছি আমরা এটা এই সরকারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে চাই যে সে যদি বেঁচে থাকে আমরা তাকে ফেরত চাই, আর যদি তাকে হত্যা করা হয়ে থাকে আমরা সেটাও জানতে চাই। রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষিতেই তাকে গুম করা হয়েছে, তারপরে এখন পর্যন্ত তাকে আর পাওয়া যায় নাই। তো আমরা আসলে বন্ধু হিসেবে খুবই মিস করি এবং তার সন্ধান দাবি করি। রাসেল ছাত্র রাজনীতির উদাহরণ, মেধাভিত্তিক ছাত্র রাজনীতির চর্চা করতেন তিনি। স্থানীয় নেতৃবৃন্দরা তাকে নিয়ে ভবিষ্যৎ রাজনীতির স্বপ্ন দেখত, তারাও চাইলেন ছাত্রনেতা রাসেলের সন্ধান। আমরা এবং তার পরিবার সহ অনেক খোঁজাখুঁজি করছি, আজ পর্যন্ত তার কোনো হদিস আমরা পাইনি। আজকে এই শেখ হাসিনার সরকার তাকে গুম করেছে, আমরা আশা করি তাকে হয়তো আমরা ফিরে পাবো, এটা প্রত্যাশা এখনো আমরা করতেছি। আমরা বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন আমরা অনুরোধ করব যাতে আমরা রাসেলকে ফিরে পাই। তরুণ মেধাবী এই ছাত্রনেতা বেঁচে আছেন নাকি মেরে ফেলা হয়েছে, সেই রহস্য উদ্ঘাটনের দাবি পরিবার ও স্থানীয়দের। একই সাথে এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, প্রত্যাশা রাসেলের পরিবারের। সুরুজ আহমেদ, কালবেলা।